আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। বাবু গাসওয়াতিল হুদাইবিয়া লিকাউলিল্লাহি তাআলা لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة بخاري شريف كتاب المغازي باب غزوة الحديبية 4147 حديث نام এখান থেকে গজওয়ায় হুদাইবিয়া বা হুদাইবিয়া সন্ধি সম্পর্কে রওয়ায়েত উল্লেখ করবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অভিযান ছিল, যদিও এটা কোনো যুদ্ধের অভিযান ছিল না। নবীজি ওমরা করার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু কাফেরদের বাধার পরে, সেখানে কাফেরদের সাথে আলোচনার পর একটি সন্ধি চুক্তি হয়েছিল, যেটাকে সুলহুল হুদাইবিয়া বলা হয়। এবং এখানে আরও একটি ঘটনা ঘটেছিল যে বায়াতুর রেদওয়ান। এই পুরো ঘটনার মধ্যে অনেক ফিকহি আহকাম রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় মুজেজা প্রকাশিত হয়েছিল এবং আকায়েদের কিছু মাসলা রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ তার শর্তে এখানে কিছু হাদিস তিনি উল্লেখ করেছেন। কারণ বুখারী শরীফের হাদিস আনার জন্য যে শর্ত এগুলো অনেক কঠিন, এই জন্য ঘটনার সংশ্লিষ্ট সব হাদিস এখানে উল্লেখ করা হয় নাই। এর উপরে আলাদা অনেক কিতাব লেখা হয়েছে এই গজওয়ায় হুদাইবিয়ার উপরে। মারউইয়াতু গজওয়াতিল হুদাইবিয়া জামউন ওয়া তাখরিজুন ওয়া দিরাসা 364 পৃষ্ঠার এই গবেষণাধর্মী বই, এটি আল জামিয়াতুল ইসলামিয়া বিল মদিনাতিল মুনাওয়ারা থেকে প্রকাশিত। শায়খ হাফেজ ইবনু মুহাম্মদ আবদুল্লাহ আল হিকামি তিনি এই গবেষণাধর্মী কিতাবটা লিখেছেন। এখানে তিনি এই হুদাইবিয়া গজওয়ায় হুদাইবিয়ার উপরে যে রেওয়ায়েতগুলো আছে সেগুলো নিয়ে এসেছেন এবং সেটার তাখরিজ করেছেন এবং দেরাসা সেটা বিশ্লেষণ করেছেন, রেওয়ায়েতগুলোর স্তর কী। তো এই ঘটনার উপরে খুবই নির্ভরযোগ্য এটা একটা কিতাব, শুধু এই গজওয়ায় হুদাইবিয়ার উপরে বিশ্লেষণধর্মী আলোচনা 364 পৃষ্ঠার একটা বই। তো সেখানে তিনি 162টা রেওয়ায়েত উল্লেখ করেছেন এই ঘটনার উপরে। তো আমরা হাদিস পড়তে গিয়ে কিছু সহযোগিতা নেব সেই বইয়ের। দ্বিতীয় আরেকটি বই বাদু ফাওয়াইদ সুলহেল হুদাইবিয়া, শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এই বইটি লিখেছেন। গজওয়ায় হুদাইবিয়া থেকে অর্জিত কিছু ফাওয়াইদ এই কিতাবের ভিতরে তিনি
এই গাজওয়ায় হুদাইবিয়া থেকে বিভিন্ন ফাওয়ায়েদ ইস্তেমবাত করেছেন। মোট 109টি ফায়দা তিনি ওই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন এই গাজওয়ায় হুদাইবিয়ার উপরে। গাজওয়ায় হুদাইবিয়ার উপরে স্বতন্ত্র কিতাব গাজওয়াতুল হুদাইবিয়া ডক্টর আহমদ আল খানি লিখেছেন। আরেকটি কিতাব মাগাজি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুবরা গাজওয়াতুল হুদাইবিয়া সালিম ইবনে আব্দুল হেলালি তিনি লিখেছেন। আরেকটি কিতাব ফি জিলাল সিরাত আল হুদাইবিয়া মোহাম্মদ সালিম আল আওয়া এই বইটি লিখেছেন। এটাও অনেক বড় বই, 154 পৃষ্ঠা। তো এই সমস্ত কিতাবের ভিতরে ঘটনার তাফসিল করা হয়েছে। আমরা তাফসিলের দিকে যাব না, ইখতিসারের সাথে আলোচনা করব। এরপরে হাদিস পড়তে গিয়ে ওই হাদিসের উপরে সংশ্লিষ্ট কিছু ফাওয়ায়েদ আমরা আলোচনা করব। আর সিরাতের কিতাবগুলো তো তাফসিলের সাথে এই ঘটনার আলোচনা করেছে। যত বড় সিরাত গ্রন্থ আছে সব জায়গায় অত্যন্ত গুরুত্ব সহকারে এই গজওয়ায় হুদাইবিয়া প্রথমেই ওয়াজহুত তাসমিয়া গজওয়ায় হুদাইবিয়া এই হুদাইবিয়া নামকরণের কারণ। মুজামুল বুলদানের ভিতরে ইয়াকুত আল হামাউই তিনি বলেছেন, হুদাইবিয়া করিয়াতুন মুতাওয়াসিতাতুন লাইসাত বিকাবীরা, হুদাইবিয়া একটা ছোট বা মাঝারি ধরনের গ্রামের নাম, এটা খুব বড় জনপদ না, বড় গ্রাম না। সুম্মিয়াত বিবিরিন হুনাকা ইন দ্য মসজিদ শাজারা আল্লাতি বায়া তাহতাহা, সেখানে একটি কূপ আছে মসজিদের সাজারার নিকট। নবীজি যেই গাছের নিচে বয়াত গ্রহণ করেছিলেন সাহাবায়ে কিরামের, সেই গাছের নিকট একটা মসজিদ তৈরি করা হয়েছিল যেটাকে মসজিদের সাজারা বলা হয়। তার পাশে এই কূপটি আছে, মূলত ওই কূপের নাম হল হুদাইবিয়া। পরবর্তীতে সেই কূপের পার্শ্ববর্তী যে গ্রামটি তারও নাম হুদাইবিয়া হয়ে যায়। এই ঘটনাটি যেহেতু এই জায়গায় হয়েছিল সেখান থেকে একে গজওয়ায়ে হুদাইবিয়া বলা হয়। কাল আল খাত্তাবি ইন্নাল হুদাইবিয়া ইসমুন লি শাজারাতিন হাদবা ফি যালিকাল মাউযে ওয়া সুগিরাত ওয়া সুমিয়া বিহাল মাকান। খাত্তাবি বলেছেন, হুদাইবিয়া মূলত একটা গাছের নাম, এটা তাসগির করা হয়েছে। আসলে হাদবা শব্দ, সেখান থেকে তাসগির হলো হুদাইবিয়া। পরবর্তীতে ওই গাছের নাম অনুযায়ী ওই এলাকার নাম হয়েছে হুদাইবিয়া, সেখান থেকে গাজওয়ায়ে হুদাইবিয়া হয়েছে। হুদাইবিয়া নামক যে জায়গাটি তার অবস্থান কোথায়? কালা সাহিবু নসবে হার্ব তাকাউ গর্বা মক্কা আলা বোদ ইসনাইন ও আশরিনা কিলান আলা তরিক ইলা জিদ্দা, মক্কা শরীফ থেকে পূর্ব দিকে 22 কিলোমিটার দূরে জেদ্দার পথে এই জায়গাটি অবস্থিত। বর্তমানে এই জায়গার নাম পরিবর্তন হয়ে গিয়েছে, ওয়াকাদ তাগাইয়ারা ইসমুহা ইলা সুমাইসি, বর্তমানে এই জায়গাটাকে বলা হয় সুমাইসি। তবে কেউ কেউ বলেছেন না, হুদাইবিয়াও ওখানে একটা জায়গা এখনও আছে আর পার্শ্ববর্তী এলাকাকে সুমাইসি বলা হয়। এই সুমাইসি নামটা আগে ছিল না, এটা আধুনিক যুগে এসে নাম হয়েছে। তার কারণও উল্লেখ করা হয়েছে, লিয়ান্না রজুলান ইউদা সুমাইসি, এক ব্যক্তি যার নাম ছিল সুমাইসি, হাফারা বিরান হুনাকা, ওখানে একটা কূপ খনন করেছিলেন।
ফাগালাবা ইসমুহু আলাইহা, অর্থাৎ ওই ব্যক্তির নাম অনুযায়ী পরবর্তীতে ওই এলাকার নাম সময়সী হয়ে গিয়েছে। এবং বর্তমান সময় ওখানে আরেকটা আধুনিক মসজিদও তৈরি করা হয়েছে, যেটাকে মসজিদুর রেদওয়ান বলা হয়, যেখানে বায়াতে রেদওয়ান হয়েছিল সেখানে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এবং বলা হয় যে ওই মসজিদ যেখানে, ওই জায়গায় বসেই নবীজি বায়াতে রেদওয়ান গ্রহণ করেছিলেন। তবে মজামুল বুলদানের মধ্যে বলা হয়েছে বাইনাহু ওয়া বাইনা মক্কা মারহালাতুন, মক্কা থেকে হুদাইবিয়ার দূরত্ব হলো এক মারহালা, আর মারহালার দূরত্ব এটা নির্ধারণ করেছেন তাইসিরুল আল্লাম কিতাবের মুসান্নেফ, তিনি বলেছেন, আমরা যে কিতাবে মারহালা শব্দটা পড়ি, মারহালা এর বর্তমান পরিমাপ হলো 40 কিলোমিটার, 40 কিলোমিটারে এক মারহালা হয়, তাহলে সেই অনুযায়ী হুদাইবিয়ার দূরত্ব মক্কা 40 কিলোমিটার, আর পূর্বে আমরা উল্লেখ করেছি যে 22 কিলোমিটার, তাহলে পার্থক্য তো অনেক। এর কারণটা হলো এই যে পূর্ব যুগে তারা এই দূরত্বগুলো অনুমান ভিত্তিক করতেন, পরিমাপ করা হতো না, আর এখন তো রোড হয়েছে, সেখানে নির্দিষ্টভাবে কিলোমিটার চিহ্নিত আছে, ফলে এক মারহালা যে 40 কিলোমিটার এই মাপটা মূলত সঠিক না। এখন মক্কা শরীফ থেকে হুদাইবিয়া যাওয়ার রাস্তা আছে, সেখানে কিলোমিটার চিহ্নিত আছে, তো সেই অনুযায়ী এটা 22 কিলোমিটার, এইটাই তাহকিক কথা, আর 40 কিলোমিটার এটা আন্দাজে বলা হয়েছে, তারা অনুমান নির্ভর করে আগে বলছেন, তখন এটা মাপ দেওয়া হয়নি। এখানে একটা প্রশ্ন যে হুদাইবিয়া এটা হারাম এলাকার অন্তর্গত কিনা, না এটা হারামের বাইরে, এ ব্যাপারে ইখতিলাফ হয়েছে উলামা ইকরামের ভিতরে, তিনটি মত পাওয়া যায়। আল্লামা ইবনুল কাইয়িম বলেছেন হুদাইবিয়া ফিল হাল্লে বি ইত্তিফাকিন নাস, এ ব্যাপারে সবাই একমত যে হুদাইবিয়া এটা হারাম এলাকার সীমানার বাইরে, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ সম্পূর্ণ বিপরীত মত দিয়েছেন, তিনি বলেছেন ইন্নাহা মিনাল হারামে কুল্লিয়া, হুদাইবিয়া পুরো এলাকাটা এটি হারামের অন্তর্গত। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তিনি মাঝামাঝি মত দিয়েছেন, তিনি বলেছেন বাদুহা ফিল হিল্লে ওয়া বাদুহা ফিল হারাম, যে মূল হুদাইবিয়া এটা যদিও হেলের মধ্যে, কিন্তু তার কিছু এলাকা এটা হারামের মধ্যেও পড়েছে, এই জন্য বলা হয়েছে যে বাদুহা ফিল হেল্লে ও বাদুহা ফিল হারাম। এই যুদ্ধের কারণ কি, প্রেক্ষাপট কি, এ ব্যাপারে প্রায় সকল সিরাতবিদ ঐতিহাসিক তারা একমত যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি সাহাবা ইকরামকে নিয়ে মক্কা শরীফ যাচ্ছেন, ওমরা পালন করতেছেন, আর যেহেতু নবীদের স্বপ্ন এটা ওহি সত্য, এজন্য নবীজি এটাকে ওহির নির্দেশনা মনে করে তিনি ওমরা করার জন্য রওনা হয়েছিলেন। কোরআন শরীফের সূরা আল ফাতহের মধ্যে এই হুদাইবিয়ার পুরো ঘটনা আলোচনা করা হয়েছে, এবং এই পুরো সূরাটার মধ্যেই এই হুদাইবিয়ার ঘটনা, বায়াতে রেদওয়ান এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, সূরা ফাতহ 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে সত্য করেছেন,
আল্লাহ বলতেছেন যে তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে, আল্লাহ যদি চান নিরাপদে, কেউ মাথা মুন্ডনকারী অবস্থায়, কেউ মাথার চুল ছোট করা অবস্থায়, এবং তোমরা কাউকে ভয় করবে না, সম্পূর্ণ নিরাপদে সেখানে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বপ্ন দেখার পরে সাহাবাই কিরামকে তিনি বর্ণনা করলেন, এবং সাহাবাই কিরামের ভিতরেও মক্কা শরীফে যাওয়ার তীব্র আগ্রহ জন্ম নিয়েছিল, কারণ তারা নিজেদের বাড়িঘর এবং তার চেয়েও বড়, তার চেয়েও প্রিয় তাদের কাছে মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহ ছেড়ে তারা হিজরত করে চলে আসছেন, 6 বৎসর হয়ে গেছে। এর ভিতরে কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধ হয়েছে, যার কারণে কাবা শরীফ দেখার জন্য, হাজ ওমরা করার জন্য তাদের অন্তরে তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছিল, যার কারণে তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের কথা শুনে সকলে ওমরা করার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু ইতিপূর্বে কাফেরদের সাথে মুসলমানদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, এবং সর্বশেষ আহজাবের যুদ্ধে তারা বড় শক্তি নিয়ে এসেছিল, সম্মিলিত বাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বড় শক্তি নিয়ে তারা এসেছিল, সেরকম বড় অপমান তাদেরকে করে পর্যুদস্ত করে বিদায় করে দিয়েছেন। কোনো মোকাতালা গুরুত্ব হয় নাই, মানে গুরুত্বপূর্ণ কোনো যুদ্ধ সেখানে হয় নাই, দীর্ঘদিন অবস্থান করে তারা নিরাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে, ফলে তাদের ভিতরে সেই ক্রোধ এটা প্রজ্বলিত ছিল। তো যার কারণে মুসলমানরা যতই ওমরা করার জন্য যাক না কেন, কাফেরদের পক্ষ থেকে বাধা আসতেই পারে। এজন্য নবীজি চাইছিলেন যে উপযুক্ত সংখ্যক সাহাবিদেরকে নিয়ে যাওয়া, যাতে এরকম কোনো পরিস্থিতি হলে মোকাবেলা করা সম্ভব হয়। তো নবীজি মদিনা থেকে বের হওয়ার সময় তার আদত ছিল তিনি কাউকে মদিনার দায়িত্ব দিয়ে যেতেন, খলিফা হিসেবে রেখে যেতেন। এই সফরে নবীজি কাকে মদিনার খলিফা হিসেবে রেখে গিয়েছিলেন এ ব্যাপারে 3টি রেওয়ায়ত পাওয়া যায়। এক হল হযরত নুমাইলা ইবনে আবদুল্লাহ আল লাইসি, ইবনে হিশাম বলেছেন যে এই সফরে নবীজি নুমাইলাকে মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় বর্ণনাটি ওয়াকিদি উল্লেখ করেছেন যে নবীজি ইস্তখলাফা আল আল মদিনা ইবনা উম্মে মাকতুম, আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে খলিফা হিসেবে রেখে গিয়েছিলেন। আর সিরাতের কিতাব ওয়ুনুল আসারের ভিতরে আরেকটি মত উল্লেখ করা হয়েছে যে আবু রুহম কুলসুম ইবনুল হোসাইন, ওনাকে খলিফা হিসাবে নবীজি রেখে গিয়েছিলেন। আল্লামা জারকানি শারহুজ জারকানি আলাল মাওয়াহিবিল্লাদুন্নিয়্যা কিতাবের ভিতরে এই 3টি মতের তাতবিক দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন ইয়াহতামিলু আন্নাহু ইস্তখলাফা নুমাইলা ওয়া আবা রুহমিন আলাল মাসালেহ ওয়াল ইমাম ইবনু উম্মে মাকতুম, যে মদিনার ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব তিনি নবীজি নুমাইলা এবং আবু রুহম এই দুই ব্যক্তিকে দিয়েছিলেন, আর মসজিদের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। অতএব 3টি রেওয়ায়েত সঠিক। নবীজি মদিনা থেকে কখন রওনা হয়েছিলেন, এখানে 3টে জিনিস, এক হলো কোন বৎসর, দ্বিতীয় হলো কোন মাস, তৃতীয় হলো কোন দিন। তো নবীজি সোমবারে বের হয়েছিলেন, এ ব্যাপারে সকলে একমত। আল্লামা আইনি এজমা দাবি করেছেন যে নবীজি যে সোমবার রওনা হয়েছিলেন এ ব্যাপারে সকলে একমত।
জিলকদ মাসের শুরুতে মুস্তাহিল্লা জিল কাদা ষষ্ঠ হিজড়িতে, এটি বাইহাকির রেওয়ায়ত। তবে সন এবং মাসের ব্যাপারে ভিন্ন মত রয়েছে। একটি সাজ কওল আছে যে পঞ্চম হিজড়িতে নবীজি হুদাইবিয়ার জন্য বের হয়েছিলেন। সিরাতের কিতাব হাদাইকুল আনোয়ার ও মাতালিউল আসরার কিতাবের ভিতরে এই মতটি উল্লেখ করা হয়েছে। তবে এটি সাজ, তো সাজ রেওয়ায়ত গ্রহণযোগ্য না, কিন্তু এরকম একটা মত আছে। আর উরওয়া ইবনে জুবাইরের এক রেওয়ায়তে মাসের ব্যাপারে ইখতিলাফ করা হয়েছে, সেখানে শাওয়ালের কথা বলা হয়েছে, যে নবীজি রমজানে রওনা হয়েছিলেন, শাওয়ালে সেখানে গিয়ে পৌঁছেছিলেন। তারিখে ইবনে আবি শাইবা এই মতটি উল্লেখ করেছেন। তো আসলে এই ইখতিলাফ বড় কোনো ইখতিলাফ না, যেটা প্রথমে বলা হয়েছে এটাই জুমহুরের মত, যে ষষ্ঠ হিজড়িতে জিলকদ মাসের শুরুতে সোমবারে নবীজি রওনা হয়েছিলেন। অর্থাৎ পঞ্চম হিজড়ির যে রেওয়ায়তটি, এটি সাজ গ্রহণযোগ্য নয়। আর শাওয়াল মাসের কথা যেটা উরওয়া রেওয়ায়ত করেছেন, সেটা ওয়াহাম হয়েছে রাবির। এটা মূলত গজওয়ে হুদাইবিয়ার ঘটনা না, এটা হতে পারে ফতে মক্কার ঘটনা। ফতে মক্কার সময় নবীজি রমজান মাসে রওনা হয়েছিলেন। যুদ্ধ বা অভিযানের প্রস্তুতি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলছিলাম আশঙ্কা করছিলেন কাফেরদের পক্ষ থেকে বাধা আসতে পারে, যদিও নবীজির উদ্দেশ্য কোনো যুদ্ধ ছিল না। এজন্য তিনি অধিক সংখ্যক লোক নিয়ে রওনা হতে চেয়েছিলেন। এজন্য মদিনার পার্শ্ববর্তী যে সমস্ত আরব বা বেদুইনরা ছিল, মুসলমান হয়েছিল বা মদিনা রাষ্ট্রের সদস্য ছিল তারা, তাদেরকেও নবীজি এই অভিযানে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছিলেন। কিন্তু তারা এই অভিযানে অংশগ্রহণ করতে রাজি হয় নাই। তাদের ব্যাপারে কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আরাবে, হে রাসূল, অচিরেই যারা পশ্চাৎ অবলম্বী, যারা পিছনে থাকতে চায়, এই রকম বেদুইনরা আপনার কাছে এসে বলবে। এখানে আল মুখাল্লাফুন আর তাফসির ওলামায়ে কিরাম করেছেন যে মদিনার পার্শ্ববর্তী জুহাইনা এবং মুজাইনা এই দুই গোত্রের লোকদেরকে বোঝানো হয়েছে, যে তারা আপনার কাছে সাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা, আমাদের মাল সম্পদ এবং আমাদের পরিবার পরিজন, এজন্য আমরা যুদ্ধে যেতে পারি নাই, ফাস্তাগফির লানা, অতএব আমাদের অপরাধের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এভাবে অভিযান থেকে আসলে তারা আপনাকে বলবে। ইয়াকুলুনা বি আলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখে এমন কথা বলবে যেটা তাদের অন্তরে নেই। কুল, আপনি বলে দিন তাদেরকে, ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম খায়রান আও আরাদা বিকুম নাফা, আল্লাহ যদি তোমাদেরকে ক্ষতি করতে চান অথবা আল্লাহ তোমাদের উপকার করতে চান, তাহলে কে সক্ষমতা রাখে আল্লাহর এই সিদ্ধান্ত পরিবর্তন করতে? বালকান আল্লাহু বিমা তাআমালুনা খাবীরা, বরং তোমরা যা কিছু করছো আল্লাহ রব্বুল আলামিন তার খবর। বাল জানান্তুম আল্লাইয়ান কালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম, এই বেদুইন গোত্ররা অংশগ্রহণ করতে রাজি হয় নাই কেন, মিথ্যা তারা বাহানা তৈরি করেছিল কেন? তাদের ধারণা ছিল যে কাফেররা তাদের দেশে গেলে মুসলমানদেরকে তো নিরাপদে ফিরে আসতে দেবে না, এই জন্য
তারা এই সমূহ বিপদে নিজেদেরকে না জড়ানোর ইচ্ছা করেছিল, এজন্য এই ওজরখাহি করেছিল। তারা ধারণা করেছিল যে নবীজি নিরাপদে ফিরে আসতে পারবেন না। বাল জানান্তুম আল্লাইয়ান কলিবার রসুল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদা, বরং তোমরা ধারণা করেছিলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে মুমিনরা পুনরায় নিরাপদে তাদের পরিবারের কাছে আর ফিরে আসতে পারবে না। ওয়াজুইনা জালিকা ফি কুলুবিকুম, এই কথাটা তোমাদের অন্তরের ভিতরে সুশোভিত করা হয়েছিল, ইবলিস তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল। ওয়াজানান্তুম জান্নাসাও, এবং তোমরা খারাপ ধারণা করেছিলে যে মুসলমানরা পর্যদস্ত হবে বা তাদেরকে মেরে ফেলা হবে। ওয়াকুন্তুম কওমাম বুরা, তোমরা ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায় ছিলে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুহাইনা মুজাইনা গোত্রের আরবরা অংশগ্রহণ করে নাই, এজন্য যারা তার সাথে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়েই তিনি বের হয়েছেন, তাদের সংখ্যা কত ছিল এই ব্যাপারটা নিয়ে বড় রকমের ইখতিলাফ হয়েছে। প্রায় 9টা কওল পাওয়া যায় যে এই অভিযানে নবীজির সাথে সংখ্যা কত ছিল মুসলমানদের। এক রওয়ায়েতে মোবহাম বলা হয়েছে, রওয়ায়েতটি বুখারীতে উল্লেখ করা হয়েছে যে বেদাত আশারা মিয়া, বেদা বলা হয় 3 থেকে 10 পর্যন্ত, আর আশা মানে 10 এর পরে 13 বা 14-15 ওই রকম। তো 10-এর পরে বেদা মানে 13 বা 14, এটা মোভাম বলা হয়েছে। এই 13 বা 14 শ বেদা আশারা মিয়া, অতএব এখানে কোনো তাহদিদ করা হয় নাই। আর যেই রওয়ায়েতগুলোর ভিতরে তাহদিদ করা হয়েছে এর ভিতরে একটি রওয়ায়েত হলো আলফুনুয়া সালাসুমিয়া, মানে 1300, আরেকটি রওয়ায়েত হলো আলফুনুয়া আরবাউমিয়া 1400, আরেকটি রওয়ায়েত হলো আলফুনুয়া খামসুমিয়া 1500। এই প্রত্যেকটা মত এটা হাদিসের রেওয়ায়েতে উল্লেখ করা হয়েছে, আমরা সে রেওয়ায়েতগুলো উল্লেখ করব না। ওই কিতাবের ভিতরে রেওয়ায়েত সহ সেই রেওয়ায়েতের অবস্থা কি বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। পঞ্চম মত সাবউমিয়া 700, ষষ্ঠ মত আলফুন ওয়া খামসুমিয়া ওয়া খামসাতুন ওয়া ইশরুন 1525, সপ্তম রেওয়ায়ত আলফুন ওয়া খামসুমিয়া ওয়া আরবাউন 1540, আরেকটি রওয়ায়াত আলফুন ওয়া সাবুমিয়া 1700, আরেকটি রওয়ায়াত আলফুন ওয়া সামানুমিয়া 1800, আর 1600 একটা রেওয়ায়ত আছে, তবে সেটা কোনো রেওয়ায়ত দ্বারা সমর্থিত না, এটা মুসা ইবনে অকবা ইস্তেহাদ করে বের করেছেন। অতএব রেওয়ায়েতের সামনে ইস্তেহাদ অগ্রহণযোগ্য, এজন্য 1600 এটি কোনো নস দ্বারা প্রমাণিত না, ইস্তেহাদ দ্বারা, এজন্য এটা মারদুদ হয়েছে। বাকি যে রেওয়ায়েতগুলো উল্লেখ করা হয়েছে এর ভিতরে প্রথম রেওয়ায়েতটা হলো মোবহাম, সেখানে হয় নাই। বাকি রেওয়ায়েতগুলোর অবস্থা হলো এই 1300, 1400, 1500, এই যে 3টি রেওয়ায়েত আছে এই 3টি রেওয়ায়েত সহিহ, বাকি আছে এটা মারদুদ।
আর 1525 1550 40 1700 এবং 1800 এই যে চারটি রেওয়ায়ত, এই চারটি রেওয়ায়ত তাহকিক করে বিশ্লেষণ করে দেখা যায় যে এগুলো নেহায়েত জয়ীফ। অতএব জয়ীফ সহির মোকাবেলায় আসে না, এগুলো এমনি বাদ। তাহলে সহি থাকলো তিনটা, 1300 1400 1500। এর ভিতরে তৌফিক বা তারজিহ দিতে হবে আমাদেরকে। বাইহাকি তারজিহ দিয়েছেন, তিনি 1400 রেওয়ায়তকে তারজিহ দিয়েছেন। উজুহে তারজিহ আছে, আমরা সেগুলো উল্লেখ করলাম না। আর ইমাম নববী ইবনে হাজার আসকালানি ওনারা তাতবিক দেওয়ার চেষ্টা করেছেন। ওনারা বলেছেন যে আসলে তাহদিদ যদি করা হয় তাহলে 1400 ছিল, এটাই ঠিক। কিন্তু আরবরা সংখ্যা বলার ক্ষেত্রে অনেক সময় ভগ্নাংশকে বাদ দিত অথবা ভগ্নাংশকে পরবর্তী সংখ্যার সাথে মিলিয়ে বলত। তো এখানে 1400 সামথিং, 1400-র পরও আরও কাছের একটা ভগ্নাংশ ছিল, কিছু ছিল। এই জন্য কেউ কেউ এটাকে পূর্ণ করে 1500 বলেছেন। আবার অনেকে বিভিন্ন কারণে কিছু কম বলেছেন, তারা 1300-র কথা বলেছেন। অতএব এই তিন রেওয়ায়তের ভিতরেও 1300-র কথাটা সবচেয়ে দুর্বল, আর 1500 এটা তাহদিদ না, এটা তাকমিল করে বলা হয়েছে। অতএব একুরেট সংখ্যাটা ছিল 1400+, অর্থাৎ 1400-র উপরে কিছু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানে বের হয়েছিলেন ওমরার নিয়তে। অতএব সাথে হাদি জন্তু নিয়ে গিয়েছিলেন, সাথে কোনো অস্ত্র শস্ত্র তারা নিয়ে যান নাই। ওয়ালাম ইউখরিজ মাহু সেলাহান ইল্লা সেলাহাল মুসাফির। তবে একজন মুসাফির হিসেবে আরবরা যে অস্ত্র শস্ত্র সাথে নিয়ে যায়, অর্থাৎ একটা তলোয়ার, তাও কোষবদ্ধ থাকবে, উন্মুক্ত থাকবে না। এটা মুসাফিরের অস্ত্র সেই সময় ছিল। এভাবে মুসাফিরের অস্ত্র নিয়ে তারা বের হয়েছেন এবং হাদি জন্তু নিয়ে গেছেন, যেহেতু ওমরার পরে এই হাদি জন্তুগুলো কোরবানি করতে হবে। এরকম 70 বাদানা, অর্থাৎ 70টা উট নবীজি সাথে নিয়ে গিয়েছিলেন। এই 70টা উটের ভিতরে ফিহা জামালুন লি আবি জাহাল লানাহুল্লাহ ফি আনফিহি বুররা মিন ফিদ্দা লিয়াগিজা বিযালিকাল মুশরিকিন। এই 700 যে উট হয়েছিল তার ভিতরে আবু জাহালের উটও ছিল, যেটা বদর যুদ্ধে তাকে হত্যা করার পরে সেই উটটা মুসলমানরা লাভ করেছিল। নবীজি কোরবানির জন্য সেটাকেও নিয়ে গেলেন। সেই উটের নাকে একটা রৌপ্যের আংটি পরানো ছিল, উদ্দেশ্য হলো যে আবু জাহেলের উটকে সবাই চেনে, অতএব মক্কার কাফেরা এটা দেখে তাদের আফসোস হবে যে আবু জাহেলের উটকে এখন মুসলমানরা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য নিয়ে আসছে। এজন্য এই উটটাকেও নবীজি নিয়ে গেছেন। এই উটগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল নাজিয়া ইবনু জুন্দুব আল খুজাঈ আল আসলামি সাহাবিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে রওনা হয়ে যখন জুল হুলাইফায় পৌঁছলেন, সেখানে তিনি জোহরের নামাজ আদায় করলেন এবং এই যে হাদি জন্তুগুলো এগুলোকে কেলাদা পড়ানো হলো, এশার করা হলো, অর্থাৎ যেগুলো ছোট জন্তু এগুলোকে কেলাদা পরিয়ে দেওয়া হয়, মানে চামড়ার মালা
দেখলে বুঝা যাবে যে এটা কোরবানির জন্তু, কেউ এটা লুটতরাজও করতো না জাহিলিয়াতের যুগে। আর বড় জন্তু যেগুলো উট, এগুলোকে এশার করা হয়, অর্থাৎ তার চুটের নিচ থেকে ছেদ করে দেওয়া হয় চামড়া, তাহলে বোঝা যায় যে এটা হাদি জন্তু। এবং ওখান থেকে, হুদাইবিয়া থেকে নামাজ আদায়ের পরে তিনি ওমরার জন্য এহরাম বাঁধলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হযরত বুসরে ফুজাই আল কাবি সাহাবীকে কুরাইশদের অবস্থান সম্পর্কে জানার জন্য গুপ্তচর বা গোয়েন্দা হিসেবে পাঠিয়ে, পথিমধ্যে আবু কাতাদার সাথে একটা ঘটনা ঘটেছিল, হাদিসে রেওয়ায়েত আসছে। ফালাম্মা ওয়াসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রওহা জাআহু খাবারুন আন্না আদুওয়ান ইউরিদু আন ইয়াগযুয়াল মদিনা। যখন রওহা নামক জায়গায় নবীজি পৌঁছলেন, সেই সময় একটা খবর আসলো যে একদল শত্রু তারা মদিনার উপরে আক্রমণ। তো এই রওয়ায়েতটি আবু কাতাদা থেকে বুখারী মুসলিম উভয় কিতাবে উল্লেখ করা হয়েছে। ইনতালাকনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা হুদাইবিয়ার বৎসর নবীজির সাথে রওনা হলাম। ফা আহরামা আসহাবুহু ওয়ালাম উহরিম, আমার সাথীরা সবাই এহরাম বাঁধলেন কিন্তু আমি তখনও এহরাম বাঁধি নেই। ফা উম্বিনা বি আদুবিন বি গায়কা, গায়কা মা উনলি বানি গেফার বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে বনু গেফারের একটা পানির জায়গা, শুনলাম যে সেখানে একদল শত্রু প্রস্তুত হয়েছে, তারা মদিনা আক্রমণ করতে চায়। ফা তাওয়াজ্জাহনা নাহওয়াহুম, আমরা তখন তাদের অভিমুখে রওনা হলাম। ফা বাসুরা আসহাবি বি হেমারেন ওয়াহশি, পথিমধ্যে আমার সাথীরা একটা বন্য গাধা দেখতে পেল। ফা জালা বাদহুম ইয়াদহাকু ইলা বাদ, তখন সাহাবিরা একজন আরেকজনের দিকে ইশারা করে হাসতেছিলেন, যেহেতু তারা এহরাম বেঁধেছেন এজন্য তো স্বীকার করা যাবে না। ফা নাজারতু ফারাআইতু, তখন আমি দেখে ফেললাম, আমি তো এহরাম বাঁধি নেই, আমার জন্য স্বীকার করা জায়েজ। ফা হামালতু আলাইহিল ফারাস, ফা তুআনতুহু, ফা আসবাত্তুহু, আমি আমার ঘোড়া হাঁকিয়ে গেলাম এবং তাকে আঘাত করলাম এবং তাকে আমি শিকার করলাম। ফাস্তা আন্তুহুম, তাকে শিকার করার ক্ষেত্রে আমি আমার সাথীদের সহযোগিতা চাইলাম। ফা আবাও আই ইউইনুনি, কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করলো, যেহেতু তারা এহরাম অবস্থায় আছে, এহরাম অবস্থায় শিকার করাও যাবে না, শিকারে সহযোগিতাও করা যাবে না। ফা আকালনা মিনহু, আমি ওই গাধার গোস্ত খাইলাম। এটা ভিন্ন মাসলা যে গাধার গোস্ত খাওয়া যাবে কি যাবে না, এটা খাইবারের যুদ্ধের আলোচনার ভিতরে মাসলা আলোচনা করা হবে। সুম্মা লাহিকতু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাশিনা তাতা, এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি, এবং আমি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছিলাম। ফাতালাবতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফাউ ফারাসি শাওয়ান ওয়া আশিরু আলা, অর্থাৎ আমি পিছনে পড়ে গিয়েছিলাম শিকারের কারণে, তখন খুব দ্রুত ঘোড়া চালিয়ে আমি মিলিত হলাম। ফা লাহিকতু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাইতুহু, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্না ইসাদনা হেমারান ওয়াহশ হেমারা ওয়াহশিন, আমরা তো একটা বন্য গাধা শিকার করেছি। ওয়ান্না ইন্দানা মিনহু ফাদিলা, সেটা খাওয়ার পরে কিছু অংশ গোস্ত আমার কাছে এখনো আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আসহাবিহি, তখন নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, কুলু ওয়াহুম মুহরামুন মুহরিমুন,
যে তোমরা খাও, তোমরা যদিও এহরাম অবস্থায় আছো কিন্তু তোমাদের জন্য স্বীকার করা জায়েজ নেই, কিন্তু কেউ স্বীকার করলে সে গোস্ত খাওয়া জায়েজ আছে। তো এই হাদিসের উপরে বেশ কিছু মাসাইল ফওয়ায়েদ রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব না। আল্লুউল মাকনুন সিরাতের কিতাব এখানে এই হাদিসটির উপরে 18টি ফওয়ায়েদ উল্লেখ করেছে। আসলে এই কিস্সা কাহিনী আগেই বলছি, সিরাত অনেক তাফসিল, অনেক গভীর, এগুলো বিশ্লেষণধর্মী মোতালা অধ্যয়ন করা দরকার। তো আমরা খুব সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় যে রওনা হলেন, পথিমধ্যে কোন কোন জায়গা অতিক্রম করে আসছেন আগে বলছি। এরপরে তিনি গদিরুল আশতাতের কাছে গেলেন। কোন কোন রেওয়ায়েতে গদিরুল আশতাত বলা হয়েছে, কোন রেওয়ায়েতে ওসফান বলা হয়েছে। মূলত এটা ওসফান এলাকারই একটি অঞ্চল হলো গদিরুল আশতাত। সেখানে যাওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুপ্তচর পাঠিয়েছিলেন আগে, তিনি সংবাদ নিয়ে ফিরে আসলেন। এসে তিনি বললেন, ইন্না কুরাইশান জামাউলাকা জুমুআ ওয়াকাদ জামাউলাকাল আহাবিশা ওয়াহুম মুকাতিলুকা ওয়াসাদুকা আনিল বাইতি ওয়া মানিউকা। বুখারী শরীফের রিওয়ায়াত আসবে যে সে এসে বলল যে কুরাইশরা আপনার সাথে যুদ্ধ করার জন্য বিরাট সৈন্য সমাবেশ করেছে, এবং আহাবিশ বলতে সন্নিহিত যে গোত্রগুলো ছিল, আহিয়া উন এনজম্মু ইলা বাদ ফাসুম্মু বিজালিক, এই সন্নিহিত পার্শ্ববর্তী গোত্রগুলো জমা হয়েছে, তারা আপনার সাথে যুদ্ধ করবে এবং বাইতুল্লাহ থেকে আপনাকে বাধা দিবে। অন্য রাওয়ায়েতে উল্লেখ করা হয়েছে, সে বলেছিল, হাজহি কুরাইশুন কদ সামিআত বিমাসিরিকা ফা খারাজাত মাআহাল উযুল মাতাফিল قد لبسوا جلود النمور يواهدون الله ألا تدخلها عليهم عنوة أبدا وهذا خالد بن الوليد في خيلهم قد قدموها إلى قراء الغميم। গুপ্তচর তথ্য দিল যে কুরাইশরা আপনার সফরের সংবাদ শুনতে পেয়েছে, তারা বের হয়েছে, তাদের সাথে রয়েছে আল উযুল মাতাফিল। আল উযু হিয়া নাকাতু জাতুল লাবান, তাদের সাথে দুগ্ধবতী উটনি রয়েছে। আল মাতাফিল, আর মাতাফিল হলো আল উম্মাহাতুল্লাতি মাআহা আতফালুহা, এবং মা যেই মায়ের সাথে সন্তান আছে এদেরকেও নিয়ে বের হয়েছে। কদ লাবিসু জুলুদান নুমুর, তারা চিতাবাগের চামড়া দিয়ে পোশাক তৈরি করে গায়ে দিয়েছে। ইউয়াহিদুন আল্লাহ আল্লাহ তাদখুলাহা আলাইহিম উনওয়াত, কসম করেছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আপনি জোর করে বাইতুল্লায় প্রবেশ করতে পারবেন না, তারা বাধা দেবে। আর তাদের নেতা খালিদ ইবনুল ওয়ালিদ, সে তার অশ্বারোহী বাহিনী নিয়ে ইতিমধ্যে কোরাউল গামিমে পৌঁছে গিয়েছে। নবীজি শোনার পরে মন্তব্য করেছিলেন, ইয়া ওয়াইহা কোরায়েশ লাকাদ আকালাত হুমুল হারবু, হায় আফসুস যে যুদ্ধ তাদেরকে খেয়ে ফেলল। মাজা আলাইহিম লাও খাল্লু বাইনি ওয়া বাইনা সাইরিন নাস, তারা যদি আমাদেরকে বাধা না দিত, ছেড়ে দিত, তাদের কি ক্ষতি হতো। এভাবে করে নবীজি বললেন। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে পরামর্শ করলেন। এই রিওয়ায়েতটি বুখারী শরীফে আসবে। আশিরু আইয়ুহান নাসু আলাইয়া, হে মানুষেরা আমাকে পরামর্শ দাও তোমরা, ঘুমাইলে কি পরামর্শ দেওয়া যাইবে। আতারাওনা আন আমিলা ইলা আয়ালিহিম ওয়া জারারি হাউলা আল্লাযিনা ইউরিদুনা আন ইয়াসুদ্দুনা আনিল বাইত
فإن يأتون كان الله عز وجل قد قطع عينا من المشركين وإلا تركناهم محروبين. নবীজি বললেন, আমি কি এক কাজ করব, যারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়েছে আমরা তাদের পরিবারে গিয়ে তাদের বাড়িতে গিয়ে আক্রমণ করব, তখন আক্রমণ ঠেকানোর জন্য তারা ফিরে যাবে, এই পদ্ধতি আমি অবলম্বন করব কিনা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হুজুর এত কিছুর প্রয়োজন নাই, ইয়া রাসূলুল্লাহ খারাজতা আমিদান লিহাযাল বাইত লা তুরিদু কাতলা আহাদিন ওয়ালা হারবা আহাদিন, বের হয়েছেন ঘর থেকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে, কাউকে হত্যা করার জন্য না, কারো সাথে যুদ্ধ করার জন্য না। ফাতাওয়াজ্জাহ লাহু, অতএব সেই দিকেই এগিয়ে চলুন, দেখা যাক, ফামান সাদ্দানা আনহু কাতালনাহু, যদি কেউ বাধা দেয় তাহলে আমরা তখন তার সাথে যুদ্ধ করব। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন্তব্য শোনার পরে তিনি বললেন যে ঠিক আছে, উমজু আলা ইসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে সামনে চলো। খালিদ ইবনে ওয়ালিদের যে বাহিনীর কথা বলা হয়েছে, তারা মুসলমানদের উপরে আক্রমণ করতে চেয়েছিল। ফালাম্মা ওয়াসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উসফান ইক্তারাবা মিনহু খালিদ ইবনুল ওয়ালিদ ফি মিআতাই ফারিসিন ফিহিম ইকরামাত ইবনু আবি জাহাল, খালেদের 200 ঘোড়সওয়ার বাহিনী, তারা উসফানে মুসলমানরা যখন পৌঁছেছিল তখন মুসলমানদের কাছাকাছি এসে গিয়েছিল, সেই বাহিনীতে ইকরামা ইবনে আবি জাহালও ছিল। সেই সময় তারা মুসলমানদের সামনে সারিবদ্ধ হয়েছিল যুদ্ধ হবে, তো মুসলমানদের কেবলার সামনে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় সালাতুল খাওফের বিধান নাজিল হয়েছে, করা হয়েছে উসফান। তারা অপেক্ষায় ছিল যে মুসলমানরা যখন নামাজ পড়বে তখন তাদেরকে আক্রমণ করবে, তারা খালিদ ইবনে ওয়ালিদ সহ তারা পরামর্শ করতেছিল, আচ্ছা মুসলমানদের কাছে নামাজের ভিতরে কোন নামাজটা সবচেয়ে প্রিয়? তো বলছে যে হ্যাঁ, মুসলমানদের কাছে একটা নামাজ আছে যেটা তাদের নিজেদের প্রাণ, নিজেদের সন্তানের চেয়েও প্রিয়, সেটা হলো আসরের নামাজ, অতএব সেই সময় আমরা আক্রমণ করব। কালু নাতি আলাইহিম আল তাতি আলাইহিমুল আন সালাতুন হিয়া আহাব্বু ইলাইহিম মিন আবনাইহিম ওয়া আনফুসিহিম, অতএব সে আসরের জন্য তারা অপেক্ষা করতেছিল, কিন্তু এদিকে কি কাজ হয়ে গেল এটা তো আর তাদের খবর নাই, আল্লাহ জিবরিল মারফত সালাতুল খৌফের বিধান নবীজিকে জানিয়ে দিয়ে গেলেন। ওয়াইজ কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাঈফাতুম মিনহুম মাআক ওয়ালইয়াখুযু আসলিহাতাহুম ফাইযা সাজাদু ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়ালতাতি তাঈফাতুন উখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাআকা ওয়ালইয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম ওয়াদ্দাল লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا. আর যখন আপনি তাদের মধ্যে শত্রুদের মধ্যে অবস্থান করেন এবং নামাজ কায়েম করেন তখন যেন একটা দল আপনার সাথে থাকে আর বাকি দল তারা অস্ত্র ধারণ করে, যখন প্রথম দল নামাজে সেজদা করবে পিছনে তারা পাহারা দেবে, এরপরে আর এক দল আসবে তারা নামাজ পড়বে আর প্রথম দল তারা অস্ত্র ধারণ করবে। কাফেররা চায় যে আপনারা যুদ্ধ অস্ত্র থেকে গাফেল হয়ে যান এবং সেই মুহূর্তে তারা একত্রে আপনাদের উপর আক্রমণ করবে। অতএব আমি বিধান দিয়ে দিলাম, যদি এরকম কোনো শত্রুর ভয় থাকে
অথবা প্রচণ্ড বৃষ্টি থাকে অথবা কেউ অসুস্থ থাকে তাহলে সে অস্ত্র রেখে দিতে পারবে। তবে তোমরা সতর্কতা অবলম্বন করবে, আল্লাহ কাফেরদের জন্য অপমানজনক শাস্তি রেখেছেন। সূরা নিসা 102 নম্বর আয়াত। তো আয়াত তো নাজিল হয়ে গেল, কাফেররা জানে না, তারা আসরের নামাজের অপেক্ষা করতেছে। যখন আসরের সময় হয়ে গেল তখন দেখা গেল না, মুসলমানরা তো কৌশল চেঞ্জ করে ফেলছে, তারা দুই দল হয়ে গেছে, একদল নামাজ পড়তেছে, একদল পাহারা দিচ্ছে। ফলে তারা নিরাশ হয়ে সেখান থেকে ফিরে গেল। সুম্মা ইন্ন রসুলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফাদাল ইসতিদামা ওয়াল ইশতিবাকা মা খাইলিল মুশরিকিন ফাকালা লি আসহাবিহি। নবীজি মুসলমান কাফেরদের সাথে সংঘর্ষ এড়াইতে চাইলেন, তিনি বললেন, মাই ইয়াখরুজু বিনা আলা তরিকিন গাইরি তরিকিহিম আল্লাতি হুম বিহা। কাফেররা যেই পথে আছে সেই পথ ছাড়া অন্য পথে আমাদেরকে মক্কায় কে নিয়ে যেতে পারে? তো আরবদের ভিতরে অনেকে পথ বিশেষজ্ঞ ছিল, তারা এসব পথ, এটা একটা এলেম, কারণ সেখানে কোনো রাস্তা নাই, রোড নাই, সেখানে রোডের নাম্বার নাই, কোনো মাইলস্টোন নাই, এর ভিতর থেকে তোমার রাস্তা চিনতে হবে। এখন তো এরকম না, তারপরেও এত কিছু ইন্ডিকেটর থাকে রাস্তায় দেওয়া, তারপরেও এখন মানুষ রাস্তা হারাই ফেলায়, আগে এরকম ছিল না। এই জন্য এখন এরকম সফটওয়্যার বের হয়েছে যে ওটা গাড়িতে দেওয়া থাকবে, তুমি কোথায় যাইতে চাও এটা ইনপুট করে দেওয়া, যে আমি বরিশাল থেকে ঢাকা যাব, তো ওই সফটওয়্যার তোমাকে বলে দেবে কোন দিকে মোড় নিতে হবে, সে রাস্তা দেখাই দেবে। যেমন বিমানে থাকে, পুরো বাংলাদেশ থেকে সৌদি আরব যাবে পুরো ম্যাপটা দেওয়া আছে, বিমানটা কোন জায়গায় আছে, সে কোন পথে যাচ্ছে এটা দেখা যায়। তো এরকম গাড়িতেও আছে, তো ড্রাইভারের দরকার হবে না, সফটওয়্যার তাকে জায়গায় পৌঁছে দিয়ে দেবে, কোন রাস্তায় যাইতে হবে সেটা সে বুঝবে। কিন্তু এত সুবিধা কি আগে ছিল? তখন এটা খুব কঠিন ছিল, পথ বিশেষজ্ঞ যারা তারা জানতেন, একরকম খালি মাঠ, মাইল কি মাইল যত দূর চোখ যায়। তো এখন যদি একবার পথ ভুল হয়ে যায় তাহলে আবার রিটার্ন আসতে হবে, একটা দিনই শেষ হয়ে যাবে। এই মরুভূমির পথ কীভাবে চেনে আমার খুব আশ্চর্য লাগছে, যে এখন তো সুন্দর রাস্তা হয়েছে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ বা জেদ্দা থেকে মক্কা শরীফ, পাহাড় পর্বত সব, যেখানে পাহাড় পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, আবার যেখানে অনেক ওয়াদি উপত্যকা আছে নিচু জায়গা সেখানে ওভারব্রিজ দেওয়া হয়েছে, অর্থাৎ একেবারে সোজা রোড নিয়ে গেছে, সমতল, এর ভিতরে ঘোরাঘুরি নেই, পাহাড় বাজলে কেটে ফেলছে, আর যদি নিচু জায়গা হয় ওভারব্রিজ দিয়ে দিচ্ছে, এই রাস্তা দিয়ে গাড়ি চলে। কিন্তু আগে তো এগুলো ছিল না, কোথাও পাহাড় বাজদো সামনে, এক একটা পাহাড় কয়েক কিলোমিটার, তাহলে ঘুরে যাইতে হইবে, কোন দিক দিয়ে ঘুরে গেলে পথ কম লাগবে, তো এগুলো অনেক জানার বিষয় ছিল। এই জন্য মরুভূমিতে চলা খুব কষ্টকর ছিল। আরও বড় সমস্যা হলো এই যে দিনের বেলায় সফর করা কঠিন ছিল, এই 8-10 বেজে গেলে তারপরে আর সফর করা যায় না, প্রচণ্ড গরম, তখন তাঁবু খাটিয়ে তারা বিশ্রাম নেয়। রাতের প্রথম ভাগেও গরম থাকে, তো রাতের শেষ ভাগে তারা সফর শুরু করে, তো রাতে সফর করা তো আরও কঠিন, কোনো বাতি নেই। এই জন্য নবীজি বললেন, মান ইয়াখরুজু বিনা আলা তরিকিন গাইরি তরিকিহিম আল্লাতি হুম বিহা। কাফেররা যেই পথে আছে সেই পথ এড়িয়ে অন্য পথে আমাদেরকে কে মক্কা শরীফ নিয়ে যেতে পারে? ফাকালা রাজুলুম মিন আসলাম, তখন আসলাম গোত্রের এক লোক সে বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পারব। ফাসালাকা বিহিম তরিকান ওয়াইরান আজরলা বাইনা শিআবেন। তো সে একটা পথ দিয়ে চললো, পথটা বলা হয়েছে শব্দ যেরকম কঠিন পথটাও এরকম কঠিন, সেই তরিকার বা রাস্তার সেফাত বলা হয়েছে তরিকান
ওয়াইরান আজরলা, আজরলা এর অর্থ আল খাসিনু মিনাল আরদেল কাসিরুল হেজারা, অমসৃণ পথ যেখানে অনেক পাথর আছে, এইরকম প্রস্তরময় একটা অমসৃণ পথ দিয়ে তাদেরকে নিয়ে গেলেন। ফালাম্মা খারাজু মিনহু, এরপরে যখন ওই উপত্যকা থেকে তারা বের হলেন, ওয়াকাদ শাক্কা যালিকা আলাল মুসলিমিন, মুসলমানদের খুব কষ্ট হয়েছে এইটুক পথ চলতে। ওয়া আফদাউ ইলা আরদিন সাহলা ইন দ্য মুনকাতে এল ওয়াদি, এই উপত্যকাটা অতিক্রম করার পরেই একটা সুন্দর নরম প্রশস্ত ময়দানে তারা উপনীত হলেন। তো আরব মানে মরুভূমি সব জায়গায় একরকম না, একটা পাহাড় দেখবা যেই পাহাড়ের সব পাথরগুলো একরকম, পাশেই আর একটা পাহাড় যার পাথরগুলো সব আবার আর একরকম, রং কালার আকার ভিন্ন। তো মনে হয় যেন এগুলো মানুষ তৈরি করে রাখছে, নতুবা পাশাপাশি দুইটা পাহাড়, পাথর তো একরকম হওয়া উচিত, পাহাড়ের পাথর ভিন্ন ভিন্ন, আকার আকৃতি ভিন্ন, রং তো কোনো জায়গায় বড় বড় পাথর থাকে সেখান থেকে পথ চলা অনেক কঠিন। তো এই কঠিন পথ চলার পরে যখন সহজ পথের জায়গায় তারা পৌঁছলেন, কয়লা রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লাম আলী নাস, রসুল পাক সাল্লাহ আসলাম মানুষদেরকে বললেন, কুলু নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহ, তোমরা সবাই বড়ো, নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। কেন এই কথা বলবে? ফকালু জালিক, সাহাবা ইকরাম আর প্রশ্ন করলেন না, তারা বললেন। ফকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি ইন্নাহা লাল হিত্তা আল্লাতি উরিদাত আলা বনি ইসরাঈল ফালাম ইয়াকুলুহা, এটা হলো হিত্তা, তওবা করার জায়গা, গুনাহ মাফের জায়গা। বনি ইসরাঈলের সামনেও এরকম জায়গা আসছিল, তিহের ময়দান, নবীজি তাদের নবী তাদেরকে হুকুম করেছিলেন যে তোমরা এখান থেকে যাওয়ার সময় কি বলবে, হেত্তা, হেত্তাতুন আয় তলবুল মাগফেরা, যে আমরা গুনা মাফ চাই। কিন্তু তারা হেত্তা না বলে বলছে কি হেন্তা, যে আমরা খাইতে চাই, গুনা মাফ হইলে তো পেট ভরবে, খাওয়ান দিলে গম দিলে আমাদের পেট ভরবে, অতএব এইটা সেই রকম একটা জায়গা, অতএব তোমরা বনি ইসরাইলের মতো হইও না, তোমরা ইস্তিগফার করো, গুনাহ ক্ষমা চাও। সুম্মা আমারা রাসূলুল্লাহ সাকালা উসলুকু জাত জাত আল ইয়ামিন, এরপরে নবীজি বললেন মুসলমানদেরকে, তোমরা এখান থেকে ডানে মোড় নাও, বাইনা জহরাইল হামজ ফি তরিকেন তুখরিজুহুম আলা সানিয়াতিল মিরার, এই পথগুলো আমরা বুঝবো না, যে সেখান থেকে বের হয়ে সানিয়াতুল মিরারে পৌঁছা যায়, এরপরে সামনে হুদাইবিয়া নিম্নভূমিতে। তো সেনাবাহিনী সেই পথ ধরে চলল, যখন কুরাইশদের বাহিনী দেখলো যে মুসলমানরা সব ভিন্ন পথে যাচ্ছে, তারা প্রচলিত পথে আসতেছে না, তখন তারা নাকাসু রাজিউনা ইলা কুরাইশ, তারা বিফল হয়ে আবার মক্কায় ফিরে গেল। তো নবীজি চলতে চলতে যখন সানিয়াতুল মিরারে পৌঁছলেন, সেখানে গিয়ে তিনি সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, মাইয়াসআদু সানিয়্যা সানিয়্যাতাল মিরার ফাইন্নাহু ইয়াহুত্তু আনহু মা হুত্তা আন বনি ইসরাঈল, এই সানিয়্যাতুল মিরারে যে আরোহণ করবে সে পাবে, তার গুনাহ ক্ষমা পাবে যেভাবে বনি ইসরাঈলকে গুনাহ ক্ষমা করা হয়েছিল। যে বনি খাজরাজের ঘোড়াগুলোই প্রথমে সেখানে অতিক্রম করেছিল,
এরপরে এই সানিয়াতুল মিরারে যখন মুসলমানরা ছিলেন, বারাকাতিল কাসওয়া নাকাতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উটনি ছিল কাসওয়া, সেটা বসে পড়ল। অনেক চেষ্টা করা হলো কিন্তু তাকে উঠানো গেল না। তখন রসুলের পাক সাহাবায়ে কেরাম বলতেছে যে উট তো বসে পড়ছে, তাকে তো উঠানো যাচ্ছে না। নবীজি বললেন সে তার ইচ্ছায় বসে নাই। মা খালাতিল কাসওয়া ও মা জাকা লাহা বিখুলুকিন ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল, যে উট বসে যায় নাই, বসে যাওয়া তার অভ্যাস না, এটা এমন উট না যে ক্লান্ত হয়ে বসে যাবে, কিন্তু তাকে এখানে বসিয়েছে, আটকে রেখেছে যিনি হস্তি বাহিনীর হস্তিগুলোকে আটকে রেখেছিলেন, অর্থাৎ আল্লাহর হুকুমে সে এখানে বসে পড়েছে। এই সময়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা প্রকাশিত হয়েছিল। বুখারী শরীফের রিওয়ায়াত আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার কাছে পৌঁছার পর মানুষ তৃষ্ণার্ত হয়ে পড়ল। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনে ইয়াদাইহি রাকওয়া, নবীজির সামনে একটা পাত্র ছিল, ছোট একটা পাত্র চামড়ার মস্ক, যাতে পানি পান করা হতো। ফাতাওয়াজ্জা আমিনহা, উযু করলেন। সুম্মা আকবালান নাসু ওয়া নাহওয়াহু, তখন সব মানুষ নবীজির সামনে আসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা লাকুম, আমি উযু করতেছি তোমরা সব জড়ো হলো কারণ কি? কালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মা উন নাতাওয়াজ্জাউ বিহি ওয়ালা নাশরাবু ইল্লা মা ফি রাকওয়াতিকা, হুজুর আমাদের কারো কাছে কোনো পানি নেই পান করার জন্য, উযু করার জন্য, আপনার এই পাত্রে যা আছে সারা। কালা ফাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, তখন নবীজি ওই পাত্রের ভিতরে হাত ডুবিয়ে দিলেন। ফাজাআল আল মা উ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন, তখন প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকা থেকে ঝর্ণার মতো পানি বের হতে লাগল। জাবের বলেন ফাশারিবনা ওয়া তাওয়াজ্জানা, আমরা সবাই সেখান থেকে পানি পান করলাম, অজু করলাম। তাকে জিজ্ঞেস করা হলো কাম কুনতুম ইয়াউমাইজিন, তখন আপনার কত সংখ্যায় ছিলেন? কয়লা লাউকুন্না মিয়াতা আলফেন লাকা ফানা, কেন তুমি এটা জিজ্ঞেস করতেছো? আমরা যদি সেদিন 100,000 মানুষ থাকতাম ওই পানি আমাদের জন্য যথেষ্ট হতো, কিন্তু আমরা অত ছিলাম না। কুন্না খামসা আশরা মিয়া, আমরা 1500 ছিলাম। এই সময়ে বৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কিরামকে বলেছিলেন সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের জায়গায় নামাজ পড়ো। এই সময় নবীজি এই কথাটা বলছিলেন, এত বৎসর পরে এসে আবার সেই হাদিস কাজে লাগছে। এই করোনার সময় ফতোয়া দিচ্ছে না বহু মুফতিরা আরব বিশ্বে, যে মসজিদে যখন নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, মুয়াজ্জিনরা মসজিদে আজান দেবে, হাইয়া আলাস সালাম না বলে তারা বলবে কি সাল্লু ফি রিহালিকুম, এটা হাদিস। অনেকে বলছে যে আজান চেঞ্জ করে ফেলছে ইত্যাদি, না, এটা হাদিসের মধ্যে আসছে। ওলামা ইকরামের ভিতরে ইখতিলাফ রয়েছে যে এই সাল্লু ফি রিহালিকুম এটা কি আজানের বাইরে বলবে না আজানের কালিমার মধ্যে এটা বলবে, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। তো যাই হোক, হাদিসের ভিতরে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, মূলত নবীজি সব কিছুর উসুল সমাধান রেখে দিয়েছেন করতে হবে। এই চর্চা হয়েছে যেগুলো যুগ যুগ ধরে কিতাবের মধ্যেই পড়া ছিল, এখন সেগুলোর দরকার হয়েছে। নামাজের কাতারে ফাঁকা ফাঁকা দাঁড়ানো যাবে কি না, মাস্ক ব্যবহার করা যাবে কি না, মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ হবে কি না, জুমার নামাজের একাধিক জামাত এক জায়গায় হইতে পারবে কি না, বা বাড়িতে জুমার নামাজ ঈদের নামাজ পড়া যাইবে কি না, এরকম শত শত মশলা বের হয়েছে। এবং ওলামা ইকরামও খেদমত করেছেন, এগুলো পুরাণ কিতাব ঘেঁটে তারা এই নতুন সমস্যার সমাধান বের করেছেন। এই করোনাকালীন
গেছে। তো হাদিসে নবীজি এগুলো বলে গেছেন। তো এই সল্লু ফি রিহালিকুম এটা ওই হুদাইবিয়ার সময় প্রথম বলা হয়েছিল। তো ওইখানে যাওয়ার পরে যখন কোরাইশরা নবীজিকে বাধা দিয়েছিলেন, এরপরে উভয় পক্ষে দূত বিনিময় হয়েছে। কাফেরদের পক্ষ থেকেও নবীজির কাছে আসছেন, নবীজির পক্ষেও কাফেরদের কাছে গিয়ে আলাপ আলোচনা হয়েছে। উপর্যুপরি আলোচনার পরে একটা সন্ধি চুক্তি হয়েছে, যেটাকে সুলহে হুদাইবিয়া বলা হয়। আগামী 10 বছরের জন্য কুরাইশদের সাথে এই চুক্তিটা বলবৎ থাকবে, এই মর্মে সিদ্ধান্ত হয়। তো সেইগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।